চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। অষ্টমীর দুপুরের ব্লগটা আজকে অষ্টমীর কথা বলতে দাও। আমি একটু পড়ি করো। আর অষ্টমী দুপুরের ব্লগটা আমি অষ্টমী দিনে আপলোড করে দিয়েছি, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আজকে এখন রাত, তো ড্রেস আপ দেখতেই পাচ্ছ, বরের দেওয়ার ড্রেস পরেছি। তো চলো আমরা এখন যাবো ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে যাবো বলতে আমরা ঠাকুর 9:30 অবধি দেখবো, তারপরে সাউন্ড কমো সাউন্ড কমো। 9:30 অবধি ঠাকুর দেখবো, ঠাকুর দেখে যাবো হচ্ছে আমাদের পুরনো বাড়িতে, তো সেইখানে আজকে সবাই আসবে, খুব এনজয় হবে। তো আজকের ব্লগের মধ্যে সেই পার্টটুকু থাকবে, আর আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর আইফো আজকের ব্লগটা দেখতে খুব খুব দুবার বললাম। চলো, অনেকেই খুব ভালো 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 মানে কমপ্লিমেন্ট করছো, খুব ভালো। আমার থেকে তো দাদা ভাইয়ের বেশি কমপ্লিমেন্ট আসছে, দাদা ভাই এরকম, দাদা ভাই ওই রকম, দাদা ভাই এই, দাদা ভাই সেই। আর আশির তো ফ্যানের অভাব নেই, আমার থেকে আশির, পাপার থেকে আশির ফ্যান ওই যে চলে এসেছে শুনতে শুনতে। শালা শালি বলছে, দেখো আমার কত শালা শালি, আমাকে সবাই জিজু বলছে, আমাদের বাবা সবাই তো আমাকে জিজু বলেই, হ্যাঁ জিজুই তো বলছে। তাহলে জিজু ডাকলে তো সবাই আমার শালি হলো না। দাদা ভাইয়ের খুব দুঃখ, দাদা ভাইয়ের নিজের কোনো শালি নেই, বলছে আমার শালি, আমার একটা শালি হলে আমি যে কত আনন্দ পেতাম আর কত মানে এনজয় করতাম ব্যাপারটা। আমার আমার যদি নিজের একটা শালি থাকতো আমি রোজ সিনেমা দেখতে যেতাম। এই জন্যই নেই। আচ্ছা রিলস কেমন করে করে? মা তুমি কথা বলবে না? মা কথা বলবো না? আচ্ছা ঠিক আছে কথা বলবো না। আর আশি পিপি দিয়েছে এই ড্রেসটা, আশি এই ড্রেসটা পরেছে। আমি ভেবেছি কাল সকালে রাত করতে, সকালে দুপুরে করে একটু চুপ কথা বলতে দাও। সকালে দুপুরে করে অ্যাকচুয়ালি সবার ড্রেসগুলোই পরানো হচ্ছে, পরানোর চেষ্টা করছি, তা সবার ড্রেসগুলোই পরাতে হবে, আরও দুই দিন বাকি আছে। সকালে দুপুরে করে রাতে করে পরিয়ে দিতে হবে, কারণ কারোর ড্রেস যদি না পরাই তার মন খারাপ হয়, তো সেই ক্ষেত্রে সবার ড্রেসগুলোই পরাতে হচ্ছে। আর তো চলো এখন বেরোই, অনেকক্ষণ কথা বললাম। আমরা অ্যাকচুয়ালি বাড়িতে টুনি লাইট লাগিয়েছি, এই জন্য এই তারটা গেছে হচ্ছে এইখান দিয়ে, এসির লাইনটা দিয়ে হচ্ছে না, ওইখানে এসির লাইনটার প্লাগটার মধ্যে লাইনটা লাগানো যাচ্ছে না। আর এখন কোনো ইলেকট্রিশিয়ানও খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমরা এইটাকে কোনো কোথাও সেট করব, তো সেই হিসেবে এই মাল্টিপ্লাগটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর ওইটা অ্যাকচুয়ালি আমরা আগের বার ওই এসির মধ্যে জয়েন করেছিলাম, কিন্তু এইবার আর সেটা হচ্ছে না, আমি এখানেই সব বক বক করে শেষ করে ফেললাম। না চলো ঠাকুর দেখব, চলো বাবা বেরোই, চলো 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 কাম। আর পুজোর পরে একটা স্ট্যান্ড কিনবো দারুন, রিং লাইট টাইপের, দেখা যাক। চলো চলো মা, চলো বেরোবে নাকি? তালা ফালা মেরে বেরো, চলো বাবা।
ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে নবমী, সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের প্রণাম। দাঁড়াও ঠিক করে, দাঁড়ালাম তো, আশির সামনে ব্লক করা যায় না। শুভ নবমী, শুভ হামনি, বলে সবাইকে, সবাইকে শুভ নবমী, শুভ নবমী, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। বলো অনেক অনেক, অনেক অনেক বলো ভালোবাসা, হ্যাঁ শুভেচ্ছা, শুভেচ্ছা আর বড়দের প্রণাম। বলো বড়দের প্রণাম, প্রণাম। আর তোমাকে একটা সুন্দর হামনি। আরে এখানে এত এত লাইট, এত লাইট যে কোথায় লাইট পড়ছে কিছু বুঝতে পারছি না। আর আমি আজকে একটা অন্যরকমের লুক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু দাদা ভাই বলছে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি লিপস্টিকের কালারটা একটু ম্যাট কালার দিয়েছি আর উপরে লাইনার না পরে কাজল পরেছি, তো কাজল নয় কাজল দিয়ে স্মাচ করে নিয়েছি, তো সেই কারণে দাদা ভাই বলছে আজকে আমাকে ভালো লাগছে না। ভালো লাগছে না নিজে গিয়ে আমি কি সুন্দর রেডি হয়ে জিজ্ঞাসা করলাম আমাকে কেমন লাগছে, বলে তোমাকে আজকে একদম ভালো লাগছে না। তো ভালো না লাগলে কি জোর করে আমি মন রক্ষা করার জন্য বলি না, আমি যেটা বলি সেটা বাই হার্ট। আর আর দাদা ভাইকে কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট করে, আমারটাও জানিও আমাকে কেমন লাগছে। আচ্ছা আমি এত কষ্ট করে মেকআপটা করলাম, অ্যাকচুয়ালি আমার লুকটা হয়েছে আজকে এরকম। শোনা এদিকে চলে চলে লাইক দিয়ে দেবো। আজকে এটা হচ্ছে দাদা ভাইয়ের লুক আর এটা হচ্ছে আমার লুক। আমারটা পুরো ড্রেসটা যদিও দেখা যাচ্ছে না, আমি দেখানোর চেষ্টা করব। আমার ড্রেসটাও পুরো দেখা যাচ্ছে না, কিন্তু যারা দেখা তারা ঠিক দেখে নিয়েছে। বলো হোয়াইট মানে ওটা তোটা কি কালার? আমারটা ডেনিমের উপর একদম ফেট ডেনিমের উপর জিন্সের একটা একটু লাইট কালার আছে আর আমারটা পুরোই একদম রেড আজকে। বাট হোয়াইট নাই, কিন্তু এটা এখানে হোয়াইট দেখা যাচ্ছে। ঠিক এক্স্যাক্টলি এই যে কালারটা দেখতে পাচ্ছো যে ফেট ফেট, সেই রকমই ডেনিমের উপর জিন্সের শার্ট। আচ্ছা চলো সবাই নিচে আছে। আজকে অ্যাকচুয়ালি আমরা আমাদের পুরনো বাড়ি এসেছি, মানে শ্বশুর বাড়িতে, আর সারাদিন ব্লগ করেছি আমাদের বাড়ি, হ্যাঁ আমাদের বাড়ি, আমাদের পুরনো বাড়ি, পুরনো বাড়ি, আমরা এটাকে পুরনো বাড়ি বলি, কিন্তু আমাদের এটা পুরনোই বাড়ি আমাদের এখানে। তারপরে ফ্ল্যাটটা যেটা হয়েছে সেটা পরে হয়েছে বলে ওখানে নতুন, ওটা নতুন হয়েছে, এটা পুরনো, ওটা আমি বলি ওটা আমাদের ফ্ল্যাট আর এটা বলি আমাদের পুরনো বাড়ি। এক্স্যাক্টলি আমরা তাই, অ্যাকচুয়ালি বাড়িটা পুরনো নয়, তোমরা যারা ভাবো পুরনো বাড়ি মানে পুরনো বাড়ি সেই রকম ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে জানে প্রচুর ভিডিও আছে। তো চলো আজকে ব্লগটাকে কন্টিনিউ করি, আর আই হোপ পুরো ব্লগটা তোমরা দেখো, আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে, খুব খুব ভালো লাগবে তাই না? হ্যাঁ অনেক তোমাকে ভেঙাতে এতক্ষণে বললো, কি মনে হলো তোমার আমি তোমাকে ভেঙাতে পারি? মনে হচ্ছে ভেঙাচ্ছ, আমি তোমাকে ভাঙাতে পারি। আর একজন আমাকে কমেন্ট করেছে যে তোমাদের ওইখানে বন্যা হয়েছে, তার জন্য অ্যাকচুয়ালি আমাদের বলার মতো ভাষা নেই, ভাষা আমাদের খারাপ লাগছে শুনে যে একটা এরকম একটা ফেস্টিভ সিজন তার মধ্যে কোনো একটা এরিয়াতে বন্যা হচ্ছে, সেখানকে মানুষ বেরোতে পারছে না, সেই বন্টি বলছে দাদা আমরা বেরোতে পারিনি, তো ভীষণ খারাপ লেগেছে, আমরা বেরোতে পারিনি বলছে চারিদিকেই জল, তো ভগবান তাদের সবকিছু ঠিক করে দিক, আমি এটাই মানে প্রার্থনা করছি ঠাকুরের কাছে, বেরিয়ে বলবে আশা করি, আমরা প্রার্থনা করি। তো চলো অ্যাকচুয়ালি ঘেমে জল হয়ে গেছে দেখো, আমাকে এরকম বলছে, আর আমি যখন বলবো যে তোমার পছন্দ একদমই বাজে তো বলছে সেটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ আমার পছন্দ তো সত্যিই বাজে, চলো নিচে সবাই এসছে, মামনি মাসি শাশুড়ি দুই মাসি শাশুড়ি ননদ যা দেওর সবাই মিলে যাবো ঠাকুর দেখতে। দুই মাসি এসছে মানে তিন বোন আজকে এক জায়গায় থাকবে, তিন মাথা এক জায়গায় থাকলে জানো গল্প করবে, আজকে আড্ডা হবে, অনেকদিন পর দেখা হয়েছে, তো চলো যাই হোক ওনাদের একটু স্পেস দেওয়া উচিত। তো চলো আমরা আমি বর ওখানে আসি, তারপরে আরশি পিপি ননদ আর দেওর আমরা যাবো ঠাকুর দেখতে, তো চলো পিপি আবার ননদ দেওর না যা ওখানে আমার যা বরের মেকআপ করে দিচ্ছে ওই দেখো, সবাই সবার বরকে সুন্দর করতে ব্যস্ত। এই আমার আমি তো চুল ছাড়ি না, আমার চুল ছেড়ে কি গরম লাগছে। আর এখানে হচ্ছে দুবোন আর ওই যে এক বোন বসে আছে, তিন বোন যাবে না একজনও, সবাই গল্প করবে এখন বসে বসে, ওই ফ্যামিলি
সবাই নাইটি পরে আছে এইজন্য সবাই কেউ দেখাতে চাইছে না। ব্যাগটা কোথায় রাখলি? চলো আমরা এখন বেরোবো ঠাকুর দেখতে, তবে আমি মনে হয় না চুলের খুলে বেরোতে পারবো, কারণ আমার চুলের স্টাইলটা এখনই নষ্ট হয়ে গেছে, খেটে ঘা হয়ে গেছে। ওই রকম যেরকম রোজকার স্টাইল করি তেমন করেই বেরোতে হবে। বর্ণালীর এখনো হয়নি, আর এটা আমার বাক্স প্যাট্রা ঝোলা সব এইটার মধ্যে, মানে সাজে গুজের জিনিস। আচ্ছা ঠিক আছে তুমি তোলো ফটো। এই যে শোনো, মাথা গরম আছে। আর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, এখন 11টা বাজে। অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট ব্লগটা শুরু করেছিলাম তখন বাজছিল হচ্ছে 11:30 মতো, আর এখন বাজে 11টা, আর এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আশির ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আশি খেয়ে দিয়ে তারপর ঠাকুর দেখতে বেরিয়েছে, রাতের খাবার আশির হয়ে গেছে। এদিকে না এদিকে পাবি রাস্তা, পাবি চল না হেঁটে চল না। মোড়ের মাথা এখানে বেরিয়েছে, এটা এটা আজকে আরো বেশি লুজ হয়ে গেছে। পুজোতে 13টা জামা হয়েছে আশির, আর এখানে দেওর যা এই সবাই মিলে আগের বারও আমরা এই ঠাকুরটা দেখতে গেছিলাম, আর এইবারও আমরা এই ঠাকুরটা দেখতে যাচ্ছি। আর ওইখানে আশি পিপি আর আশি আগে চলে যাচ্ছে হেঁটে হেঁটে, সব জায়গায় গান চলে। দেখেছি আমার সেলফি আমার ভিডিও, কারণ ওইখানে গিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আর এখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড়। এখানে মানে সোদপুরের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে ভিড় হয়। তো চলো ভেতরে যাই আস্তে আস্তে, আর আই হোপ দেখতে তোমাদের ভালো লাগবে। ভিডিও করবো ছোট ছোট ক্লিপ করে, তো আমি এটার মধ্যে অ্যাটাচ করে দেবো। আগের একবার ডায়মন্ড করেছিল না, একবার ডায়মন্ডের ঠাকুর করেছিল এখানে, মানে ডায়মন্ডের সব গয়না পরিয়েছিল। আমার দেওরের কাণ্ড দেখো, এখানে বসেও ফটো তুলতে গেছে। এখানটায় একটু দাঁড়াও, পেছন দিকটা ঘোরো, এই সবাই একটু দাঁড়াও এখানটায়। চলো আস্তে আস্তে যাই। ওর জন্যই করেছে ভেতরে তো মেলার মতো বসে, মেলাও ঘোরা হয়ে যাবে পুজোও ঘোরা হয়ে যাবে। চলো, আর আমি ফার্স্টে চুলটা ছেড়ে তো স্টাইল করেছিলাম, অ্যাজ ইউজুয়াল চুল বাঁধি, তেমনই চুল বাঁধা হয়ে গেছে।
প্যারাসিটামল ডক্টর।